আমাদের গুরুত্বপূর্ণভাবে মনে রাখা দরকার যে সকল প্রকার খেলা হালাল হওয়ার জন্য তিনটা শর্ত আছে। সকল প্রকার খেলা হালাল হওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বর শর্ত, খেলার দ্বারা যেন দুনিয়ার জীবনে কোনো উপকারিতা পাওয়া যায়, যেমন শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়। খেলাটা যেন এমন হয়, এই খেলার দ্বারা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, যেমন তাস খেলা, যেমন লুডু খেলা, যেমন ক্যারাম বোর্ড খেলা। বুঝে থাকলে বলুন, তাস খেলা, লুডু খেলা, ক্যারাম বোর্ড খেলার দ্বারা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়, বাতে সারে না ধরে, ফালতু কষ্টটা হালাল হবে কেন? এক নম্বর শর্ত, খেলার দ্বারা যদি দুনিয়ার জীবনে কোনো উপকার হয়, যেমন ধরুন ফুটবল খেলা, ফুটবল খেলার দ্বারা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হওয়ার ব্যবস্থা হয়, তাহলে ফুটবল খেলার মধ্যে খেলা হালাল হওয়ার একটা শর্ত পাওয়া গেল, বস হালাল হয়ে গেল না, আরো দুই শর্ত বাকি আছে। দুই শর্ত একটু পরেই বুঝি। এর আগে বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলার সিস্টেমটা বুঝে নেই, পদ্ধতিটা। বর্তমান বিশ্বে মুসলমান অমুসলমান নির্বিশেষে যারাই ফুটবল খেলে, এই ফুটবল খেলার পদ্ধতিটা বোঝার জন্য আগে বুঝে নেওয়া দরকার, এই ফুটবল অর্থ কি। এখানে ইংরেজি দুইটা শব্দ, একটা হলো ফুট, একটা হলো বল। ইংরেজি দুইটা শব্দের সমন্বয়ে ফুটবল নাম গঠিত। একটা শব্দ ফুট, ফুট অর্থ পা, ফুট অর্থ বাংলা ভাষায় পা, আর আমাদের আঞ্চলিক ভাষায় ঠ্যাং। ঠ্যাং দেওয়ার ফায় রেশন কি গাড়ের নাম ওই গর্ব না, বুঝলেন? ফুট অর্থ পা, আর বল যে কোনো গুল জিনিসকে বলে। এক প্রকার কলম আছে, এই কলমের নিবের মাথায় সরিষার দানার মধ্যে একটা গুল গুলক আছে, লেখার সময় এটা ঘুরে আর কালিবের হয় আর লেখা হয়, এই জন্য কলমটার নাম বলপেন। কলমের নাম বলপেন কেন? এই কলমের মধ্যে একটা বল ব্যবহৃত হয়, একটা গুল জিনিস ব্যবহার হয়, যে কোনো গুল জিনিসকে কি বলে? বল। ফুটবল খেলার নাম ফুটবল খেলা কেন? একটা গুল জিনিসকে ঠেঙ্গের দ্বারা লাতি মারে আর খেলে, গুল জিনিসকে ঠেঙ্গের দ্বারা লাতি মেরে খেলে, এই জন্য খেলাটার নাম ফুটবল। তবে ফুটবল শব্দটা বাংলা না ইংরেজি, যেহেতু এটা ঠেঙ্গের বল, এই জন্য এটার নাম ঠেঙ্গের বল। এই জন্যই খেলার সময় খেলোয়াড়ের হাতে লাগলে খেলার আইনে অপরাধ। খেলার সময় ঠেঙ্গের বল হাতে লাগলে খেলার আইনে অপরাধ। কেন ঠেঙ্গের জিনিস হাতে লাগাইলা কেন? এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, যেই জিনিস ঠেঙ্গে ব্যবহার করা হয় এটা হাতে লাগলে যদি অপরাধ হয়, মাথায় লাগাইলে কত বড় জঘন্যতম অপরাধ হওয়ার কথা। কিন্তু বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলায় ঠেঙ্গের বল মাথায় নিতে পারলে গর্ববোধ করা হয়। ইসলামের দৃষ্টিতে চরম অসভ্যতা ছাড়া আর কিছু নয়। তুমি যদি ঠেঙ্গের বল মাথায় নিয়ে গৌরব করতে পারো, তাহলে তো ঠেঙ্গের জুতা মাথায় নিয়েও বাজারে যাইতে পারো। ঠেঙ্গের জুতা মাথায় নিয়ে বাজারে যাও না কেন, কারণ মানুষে বলবে অসভ্য। বলুন, কেউ যদি জুতা মাথায় করে বাজারে যায়, মানুষের সভ্য বলবে না অসভ্য? কেন অসভ্য? কেন তুই ফায়ের জিনিস মাথায় লাগাইলে কেন? ঠেঙ্গের জুতা মাথায় লাগাইলে যদি অসভ্য হয়, তাহলে ঠেঙ্গের বল মাথায় লাগাইলে কেমন সভ্য হয়? সুতরাং বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলা যে অসভ্য, ইহুদি নাসারাদের প্রবর্তিত অসভ্য পদ্ধতিতে চালু, এটা ইসলামী আদর্শ মত চালু নয়। খালি স্বাস্থ্য ভালো হয় দেখলেই হবে না, শুধু শরীর চর্চা হয় দেখলেই হবে না,
শুধু ব্যায়াম হয় দেখলেই হবে না, সভ্যতা আর অসভ্যতাও দেখতে হবে। মুসলমান কি অসভ্য পদ্ধতিতে স্বাস্থ্য ভালো করতে যাবে না সভ্য পদ্ধতি অবলম্বন করা দরকার? ট্যাঙ্গে গোল হাতে লাগলে যদি তার মাসুল দিতে হয় তাহলে মাথায় লাগাইলে ডাবল মাসুল আদায় করো, তাহলে ঠিক আছে পদ্ধতি সভ্য। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন খেলা হালাল হওয়ার তিন শর্ত। এক নম্বর, খেলার দ্বারা দুনিয়ার জীবনে কোনো উপকার হতে হবে। দুই নম্বর, এই খেলা খেলতে গিয়া যেন কোনো হারাম কাজে লিপ্ত হতে না হয়, খেলা খেলতে গিয়া যেন কোনো হারাম কাজে লিপ্ত হতে না হয়। যেমন ফুটবল খেলতে গিয়া যদি হাফ প্যান্ট করতে হয়, হাফ প্যান্ট ফললে হারাম হইল কিনা? কারণ ইসলামের বিধান মতে হাঁটু পর্যন্ত, পুরুষদের অন্য লোকের সামনে হাঁটু পর্যন্ত দেখে রাখা ফরজ। হাফ প্যান্ট করলে যেহেতু এই ফরজ লঙ্ঘন হয়, এই জন্য হাফ প্যান্ট করে লোকালয়ে যাওয়া হারাম। সুতরাং ফুটবল খেলার দ্বারা শরীর চর্চা হইলেও হাফ প্যান্ট যদি পড়তে হয় তাহলে এই খেলা হারাম হবে। কেন? তুমি এই তুমি হারাম পদ্ধতিতে পোশাক পরেছ। দুই নম্বর শর্ত, খেলার দ্বারা যেন ইসলামের কোনো বিধান লঙ্ঘন করতে না হয়। তিন নম্বর শর্ত হইল খেলার দ্বারা যেন সংসারের কোনো ক্ষতি না হয়, খেলার দ্বারা যেন সংসারের কোনো ক্ষতি না হয়। ফুটবল খেলতে গিয়া দোকান বন্ধ, ক্রিকেট খেলতে গিয়া অফিস বন্ধ, খেলার নেশা নিশা এমন আছে কিনা? দোকান বন্ধ করে ক্যারাম বোর্ড খেলে, কাস্টমার জিনিস কিনতে আসলে বলে অন্য দোকান থেকে নিয়ে যান, আমি অবসর না। তুমি কোন গুড়ার ঘাস খাটো দরজা বন্ধ করিয়া ক্যারাম বোর্ড খেলে? এই জন্য মনে রাখতে হবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন তিন শর্ত যেই খেলাতে পাওয়া যাবে, এটা ফালতু খেলা না, এটা সার্থক খেলা। তিন শর্তের কোনো একটা শর্ত যেই খেলাতে পাওয়া যাবে না, এটা ফালতু খেলা। যত অনর্থক কাজে বর্তমান দুনিয়ার মুসলমান লিপ্ত, এর মধ্যে এক নম্বর গান, দুই নম্বর বাজনা, তিন নম্বর ছবি, চার নম্বর মোবাইল, পাঁচ নম্বর কম্পিউটার, ছয় নম্বর খেলা, ছয় নম্বর খেলা। এই হল মুসলমানদের সফল জীবন লাভ করার দুই নম্বর কর্মসূচি। এক নম্বর কর্মসূচি হল নামাজে মনোযোগী হও, দুই নম্বর কর্মসূচি হল অনর্থক কাজ ছেড়ে দাও, অনর্থক কাজ ছেড়ে দাও। ইনশাআল্লাহ আগামীকাল তিন নম্বর কর্মসূচি থেকে আলোচনা হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে পবিত্র কোরআনের তাফসীর থেকে যা কিছু শিকার, যা কিছু বুঝার তৌফিক দেন, সেইভাবে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।